আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে দেখছেন আপনারা আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা এসবিআই টপ আপ লোন সম্পর্কে আপনাদেরকে জানাবো, টপ আপ লোন কি সে বিষয়ে জানাবো, এবং টপ আপ লোন কারা কারা পায় সে বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত আমি এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অতি সত্বর সাবস্ক্রাইব করেন, তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও বানাবো তখনই আপনারা পাবেন। আসুন তাহলে আমরা মূল ভিডিওটি দেখে নিই, যে এসবিআই টপ আপ লোন কারা কারা পাবেন, বা টপ আপ লোন কি, বা এর ইন্টারেস্ট রেট কত, বা এটা কিভাবে পাওয়া যায়, কিভাবে আবেদন করতে হয়। আসুন তাহলে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি আমার রিকোয়েস্ট, যে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন আমরা চলে এসেছি homeloan.sbi, টপ আপ লোন কি সে জিনিসটা। এই জিনিসটা আপনার হোম লোনের ক্ষেত্রেও হতে পারে, পার্সোনাল লোনের ক্ষেত্রেও হতে পারে, বা আপনি অন্য কোনো লোন যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও হতে পারে। এবার এটা কিভাবে আবেদন করা যায় বা এর শর্ত কি সেটা আমরা কিন্তু জেনে নেব। এসবিআই, যে আপনি যদি হোম লোন আপনার একটা অথচ থেকে থাকে প্রথম থেকেই, তাহলে আপনি আরেকটি লোন পাবেন ওই পুরনো লোনের জন্য, সেটাকে বলা হয় আপনার টপ আপ লোন। সেই ক্ষেত্রে আপনার শুধু হোম লোন নয়, যদি আপনার পার্সোনাল লোন একটা আপনি প্রথমে নিয়ে থাকেন কোনো ব্যাংক থেকে, এবং তারপর বিশেষ করে এসবিআই ব্যাংক আপনাকে আরেকটি প্রোভাইড করে লোন, সেটাকে বলা হয় টপ আপ লোন। আমরা এখানে দেখে নিচ্ছি, দেখুন এখানে বলছে এসবিআই এটা অফার করছে হোম টপ আপ লোন, মানে আপনি যে যদি একটা লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে সেই অনুযায়ী আরেকটি লোন প্রোভাইড করা হবে। এর ইন্টারেস্ট, লো ইন্টারেস্ট রেট যেমন আপনার ইন্টারেস্ট থাকে সেরকমই থাকবে, একটু কম থাকবে, কারণ আপনার ক্রেডিট স্কোর এক্ষেত্রে বেশি হয়ে যাবে। কারণ আপনারা জানেন অলরেডি আপনারা যেহেতু একটি লোন নিয়ে আছেন, সেহেতু এই টপ আপ লোনটি আপনার ইন্টারেস্ট রেট কমে যাবে, ক্রেডিট স্কোর আপনার বেড়ে যাওয়ার জন্য। এলিজিবিলিটি যা আছে পুরনো যেমন লোনের যেমন থাকে তেমনই এখানে আছে, 18 ইয়ার্স এবং 70 ইয়ার্স, মিনিমাম 18, ম্যাক্সিমাম 70 বছর, লোন টেনিউয়ার যদি আমরা ধরি 30 বছরের, এটা হোম লোনের ক্ষেত্রে, এটাকে টপ আপ লোন বলছে। আর আপনারা যে বিশেষ করে আপনারা দেখতে পাবেন এখানে যে প্রসেসিং ফিজ 0.40%, আর জিএসটি যেমন লাগবে, যেমন সাধারণভাবে লাগে সেরকমই রয়েছে, আর ডকুমেন্ট যেমন হোম লোনের ক্ষেত্রে যা যা লাগে সেগুলোই রয়েছে। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, টপ আপ লোন নিতে গেলে অবশ্যই আপনার পূর্বে একটি লোন থাকা চাই, বা পূর্বে যে লোন আপনার চলছে হ্যাঁ তারাই টপ আপ লোনটি পায়। ধরা যাক কেউ 6 লাখ টাকা টপ আপ লোন নিয়েছে, সে পার্সোনাল লোন হতে পারে বা হোম লোন হতে পারে, সে 1 বছরে দেখা গেল 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা শোধ করেছে। তাহলে সে 1 বছরে যে 1.5 লাখ টাকা শোধ করলো, সেজন্য সে 1.5 লাখ টাকার কিছু কম, অর্থাৎ 70,000 বা 80,000 টাকার মতো টপ আপ লোন পেতে পারে, এবং সেটার ইন্টারেস্ট আগের যে লোনটা নিয়েছেন তার ইন্টারেস্ট থেকে কম হবে, কারণ আপনার ক্রেডিট স্কোর অলরেডি বেড়ে গেছে। ক্রেডিট স্কোর যার যত ভালো হবে, ক্রেডিট স্কোর বলতে আপনি ব্যাংকে কোনো লোন নিয়েছেন এবং সেটা সঠিক সময়ে যদি আপনি শোধ করে থাকেন তাহলে আপনার ক্রেডিট স্কোর বাড়বে, আর যদি সঠিক সময়ে আপনি না শোধ করতে পারেন, বা ইএমআই যদি আপনি ঠিক মতো পরিশোধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে যাবে। আর যাদের মোটামুটি 1 বছর কোনো লোন ব্যাংকে চলছে, 1 বছরের মধ্যে যারা প্রিন্সিপাল যে অ্যামাউন্ট, যদি 6 লাখ টাকা নিয়ে থাকে যদি 1 লাখ টাকা শোধ করে দেয়, তাহলে অন্তত তার 60% থেকে 70% টপ আপ লোন হিসেবে পাওয়া যায়। এটা আপনারা ইওনো অ্যাপসে গিয়েও দেখতে পারেন, যেটাকে আমরা পিএপিএল বলি, প্রি অ্যাপ্রুভড পার্সোনাল লোনও বলতে পারি, বা পিএপিএল হোম লোনের ক্ষেত্রেও হয়। আপনারা ইওনোতে অ্যাপসে গিয়ে দেখতে পাবেন যে আপনাদের
ওখানে অ্যাভেল নাও লিখছে কিনা। যদি নোটিফিকেশনের জায়গায় অ্যাভেল নাও লেখে তাহলে কিন্তু আপনারা টপ আপ লোন পাবেন। তাই ইওনো অ্যাপসটা মাঝে মাঝে আপনারা চেক করে দেখতে পারবেন। আর এই টপ আপ লোনের ক্ষেত্রে আপনাদেরকে কোনো কাগজ অন্তত ব্যাংকে গিয়ে সাবমিট করতে হবে না। যদি ইওনো অ্যাপস থাকে তাহলে আপনি বাড়িতে বসেই ইওনো অ্যাপসেই আপনারা নিয়ে নিতে পারবেন এই লোন। আর যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে আপনাদের, তাহলে এই দেখুন আমরা ডান দিকে ক্লিক করলাম, এখানে এফএকিউ রয়েছে। এফএকিউ তে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তার উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। এফএকিউ তে আপনারা এখানে বিভিন্ন রকম প্রশ্ন করা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এখানটায় দেওয়া আছে ইওনো অ্যাপসে গিয়ে আপনি দেখতে পারবেন টপ আপ হোম লোন সম্পর্কে, বা আপনার যদি কোনো পার্সোনাল লোন থাকে তাও টপ আপ পাবেন। আপনারা এইভাবে গিয়ে ইওনো অ্যাপসে আপনারা দেখতে পাবেন। আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে টপ আপ লোনে মিনিমাম কত পেতে পারেন আর ম্যাক্সিমাম কত পেতে পারেন। মিনিমাম 1 লাখ টাকা, ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন টপ আপ লোনের ক্ষেত্রে। এবার আপনাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা ইওনো অ্যাপসে গিয়ে আমাদেরকে দেখাতে হবে। ইওনো অ্যাপসে যে আপনারা কোথায় করে দেখবেন যে আপনার টপ আপ লোন স্যাংশন হয়েছে কিনা, বা টপ আপ লোন আপনি কিভাবে নেবেন। মাত্র 4টি ক্লিকে ইওনো অ্যাপসে গিয়ে কিন্তু আপনি টপ আপ লোনটি নিয়ে নিতে পারেন। কিন্তু প্রথম শর্ত হলো আপনার যে কোনো যে এক্সাইটিং যে লোন চলছে সেই লোনটি অন্তত 1 বছর হতে হবে। যদি 1 বছর হয় লোনটি, তাহলে কিন্তু আপনি টপ আপ লোন পাবেন। যত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট শোধ করেছেন তার 60 থেকে 70% অবধি আপনি টপ আপ লোন পেতে পারেন। তাহলে আসুন আমরা ইওনো অ্যাপসে গিয়ে কোথায় করে দেখব নোটিফিকেশনটা, আসুন দেখে নি। আমরা ইওনো অ্যাপসে চলে এসেছি। ইওনো অ্যাপসে আপনারা দেখবেন নিচের দিকে, দেখুন এখানে বাই নাও লেখা আছে, নো মোর লেখা আছে। যদি আপনাদের এখানটাই নিচের দিকে, বিশেষ করে নো মোরের নিচে যদি আর একটা নোটিফিকেশন থাকে এবং সেখানে যদি অ্যাভেল নাও লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার পিএপিএল বা টপ আপ লোন আপনার স্যাংশন হয়েছে। দেখুন এখানে আমাকে বলছে কনগ্রাচুলেশন, ইউ আর এলিজাবেল ফর ইনস্ট্যান্ট লাইফ কভার আপ টু 1.5 লাখ টাকা উইদাউট এনি মেডিকেল টেস্ট অর ডকুমেন্টেশন, অ্যাভেল ইন 3 ক্লিকস। দেখুন এইভাবেই একটি আপনার এখানটায় থাকবে টপ আপ লোন সম্পর্কে। এখানে আমার শুধু ইন্স্যুরেন্সের, বিশেষ করে মেডিকেলের টেস্টের বা ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে। আর এখানে আমাকে টপ আপ লোন যেহেতু আমি কদিন আগেই নিয়ে নিয়েছি তাই এখন দেখা যাচ্ছে না, আপনারা নিতে পারেন। এখানে অ্যাভেল নাও করে নিতে পারেন, অ্যাভেল নাও থাকবে এখানটাই। তখন আপনার ক্লিক করলে 4টে ক্লিকে আপনারা হয়ে যাবে। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে, ওটিপিটি আপনার সাবমিট করে দিলেই হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। ধন্যবাদ।